প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আর্টিকেল বিষয়ক দ্বিতীয় ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমরা এ আর্টিকেল সম্পর্কে আলোচনা করেছি, বর্তমান ক্লাসে এন এর ব্যবহার সম্পর্কে জানব। তোমরা মনোযোগ দাও, আশা করি উপকৃত হবে। এন একটি ইনডেফিনিট আর্টিকেল, ইউনো। যে শব্দটির সামনে আর্টিকেল বসবে সেই শব্দটি প্রথম হরফ ভাওয়েল হলে সাধারণভাবে এখানে অ্যান আর্টিকেল বসে। এগুলো আমরা ছোট ক্লাসেই জেনেছি অনেকটা। এখন আমরা জানব যে শব্দটির সামনে ভাওয়েল আছে, অ্যান বসার কথা, অথচ এ বসবে। এরকম দুটো ব্যবহার লক্ষ্য করা যায়। এর একটি অ্যাব্রিভিয়েশন বিষয়ক আর একটি উচ্চারণ ভিত্তিক। কিছু শব্দ আছে যেগুলো প্রথম হরফ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এই হরফটি সাইলেন্ট থাকে, উচ্চারিত হয় না। এর দ্বিতীয় যে হরফটি থাকে সেটি ভাওয়েল হলে সেটি উচ্চারিত হয়ে থাকে। এরকম ক্ষেত্রে সেই শব্দটির সামনে অ্যান বসে। দ্বিতীয় হরফটিও যদি কনসোনেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্য অ্যান বসবে না। এরকম অনেক শব্দ আছে যেটার প্রথম হরফ উচ্চারিত হয় না, দ্বিতীয়টি সামনে চলে আসে কিন্তু সেটি কনসোনেন্ট, সেগুলোর ক্ষেত্রে এই উদাহরণ প্রযোজ্য হবে না। যেমন জার, রাশিয়ার সম্রাটদেরকে জার বলা হয়ে থাকে। সি জেড এ আর, সিটা সাইলেন্ট থাকে। টি জেড এ আর জার, ওটাও বলা হয়ে থাকে, সেখানেও টি সাইলেন্ট থাকে কিন্তু জেড এটা একটি কনসোনেন্ট, এ কারণে অ্যান জার হবে না, এ জার হবে। নিকোলাস ওয়াজ এ জার। এরকম আরও আছে সাইকোলজি, এখানে পর পাঁচটি লেটার যেটি কনসোনেন্ট, প্রথমটা যদি সাইলেন্ট থাকে দ্বিতীয়টা চলে আসে, সেটিও যদি না হয় তৃতীয়টা, সবগুলোই কনসোনেন্ট। অতএব প্রথম অক্ষর সাইলেন্ট থাকলেই অ্যান বসে এরকমটি নয়। প্রথম অক্ষর সাইলেন্ট থাকলে দ্বিতীয় অক্ষরটি যদি ভাওয়েল থাকে এবং সেটির উচ্চারণ সামনে চলে আসে সেক্ষেত্রেই শুধুমাত্র অ্যান বসে। এরকম উদাহরণ খুব বেশি নাই, এগুলো বেশিরভাগই এইচ লেটারকে দিয়ে হয়ে থাকে। আমরা কিছু উদাহরণ খেয়াল করি, যেমন হলো আওয়ার, এইচ ও ইউ আর আওয়ার, ঘন্টা। এখানে এইচ লেটারটি উচ্চারিত হচ্ছে না, পরেই ও আছে সেটি উচ্চারিত হচ্ছে, সেই জন্যে অ্যান আওয়ার, আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার, এরকম উদাহরণ হবে। অনেস্ট, এখানেও এইচ আছে সাইলেন্ট চলে যায়, অনেস্টি। অনার, অনারারি, অনারারিয়াম, অনারেবল, প্রায় সবগুলো এইচ দিয়ে, এই সবগুলোরই এইচটা সাইলেন্ট থাকে, উচ্চারিত হয় না, সেজন্যই এগুলোর সামনে অ্যান বল, যদিও প্রথম হরফটি কনসোনেন্ট ছিল। দ্বিতীয় যে উদাহরণটি পাই আমরা সেটা হলো অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন হলো শব্দের সংক্ষিপ্ত রূপ, কয়েকটি শব্দ মিলে যখন একটা বড় টার্ম থাকে সেগুলোর প্রথম হরফগুলো শুধু উচ্চারিত হয় সুবিধার জন্য। বড় কোনো প্রতিষ্ঠানের নাম অথবা কোনো ডিগ্রি, সেগুলো গোটাটা উচ্চারণ করতে অনেক সময় লেগে যায় বা বড় হয়ে যায়, সেগুলোকে সংক্ষিপ্ত আকারে বলার সুবিধার্থে সংক্ষিপ্ত করা হতো, শুধু প্রথম হরফগুলো উচ্চারিত হয়, সেগুলোর ক্ষেত্রে এই ব্যাপারটি প্রযোজ্য। এখানে ইংরেজি ভাষায় 26টি লেটার আছে, এর মধ্যে 5টা ভাওয়েল তো আছে, সেগুলোর আগে সাধারণভাবেই অ্যান বসবে। আর যে 21টা থাকলো সেগুলোর মধ্যে 7টি লেটার আছে, লেটারগুলো খেয়াল করো, এই লেটারগুলো এফ, এইচ, এল, এম, এন, এস, এক্স, এই 7টি লেটার উচ্চারণ করার সময় আগে ভাওয়েল সাউন্ড আসে, পরে কনসোনেন্ট সাউন্ড আসে। এছাড়া বাকি যে লেটারগুলো থাকলো সেগুলোর ক্ষেত্রে আগে কনসোনেন্ট সাউন্ড আসে, পরে ভাওয়েল সাউন্ড আসে। যেমন আমরা যদি বি উচ্চারণ করি, বি, আগে ব সাউন্ডটা আসছে পরে ইটা পরে আসছে, লম্বা করে পরে আমরা টানি ই, বি, এটা উচ্চারণ ই নয়। যদি ই উচ্চারিত হতো তাহলে এটিও এই নিয়মের মধ্যে পড়ে যেত। এখানে যে লেটারগুলো নেওয়া হয়েছে সেগুলো খেয়াল করো, এফ উচ্চারণ করতে আগে ভাওয়েল সাউন্ড আসছে এ, তারপরে খ আসছে এফ,
H L M N S X এই শব্দগুলোর ক্ষেত্রে উচ্চারিত হচ্ছে এ লেটারটা আগে আসছে, সাউন্ডটা এ সাউন্ডটা আগে আসছে, তারপরে যে কনসোনেন্ট সাউন্ড সেটা আসছে। এরকম আরেকটি আছে যেটা সামনে ভাওয়েল সাউন্ড আগে আসে, কিন্তু সেটির ক্ষেত্রে এন বসবে না, সেটি হলো আর। আর উচ্চারণ করতেও আগে ভাওয়েল সাউন্ড আসে, কিন্তু আ নামে কোনো উচ্চারণ ইংরেজি ভাষায় নেই, অন্য ভাষায় হয়তো আছে, ইংরেজি ভাষায় নেই। সেই জন্য আর দিয়ে গঠিত যে কোনো অ্যাব্রিভিয়েশন এর সামনে এন বসবে না, এ বসবে। আর বাকি যে সাতটা কথা বললাম, এই সাতটি লেটার দিয়ে তৈরি যে কোনো অ্যাব্রিভিয়েশন, সেই অ্যাব্রিভিয়েশনটি আমি জানি বা না জানি সেটা আমার কাছে অজানা হতে পারে, কিন্তু তুমি খেয়াল করবে যে অ্যাব্রিভিয়েশনটি বা অ্যাক্রোনিমও বলা হয় তাকে, এটাকে অ্যাক্রোনিম। হ্যাঁ, মূল আসলে প্রকৃত শব্দ অ্যাক্রোনিম, আমরা সকলকে অ্যাব্রিভিয়েশন বলি, এটা আসলে অ্যাব্রিভিয়েশন নয়, এগুলো অ্যাক্রোনিম, আদি অক্ষর দিয়ে তৈরি যে এক্সপ্রেশন অ্যাক্রোনিম বলা হয় থাকে। এই অ্যাক্রোনিমগুলো শুধুমাত্র অক্ষর উচ্চারণ করে বলা হয় থাকে, এটা FCPS বলতে হবে, HSC বলতে হবে। কিছুগুলো থাকে যেগুলো একসাথে উচ্চারণ, মানে মাঝখানে ভাওয়াল থাকার কারণে শব্দের মতো করে উচ্চারণ করে থাকে মানুষ, সুবিধার্থে বলে থাকে, কিন্তু মূলত ওগুলো অ্যাক্রোনিম। যেমন হু বলা হয় থাকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মানুষ অনেকেই এটাকে উচ্চারণ করে হু, এটা হু নয় আসলে, WHO বলা উচিত, অনেকে হু বলে থাকে, সেটা ভুল আসলে, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইট ইস অ্যান অ্যাব্রিভিয়েশন। আচ্ছা, বা অ্যাক্রোনিম, তো এই অ্যাক্রোনিমগুলো আমরা যদি নাও জানি, শুধু দেখবো যে এই লেটারগুলো দ্বারা ব্যবহৃত হয়ে তো অ্যাব্রিভিয়েশনটা বা অ্যাক্রোনিমটি তৈরি হয়েছে, সেগুলোর সামনে আমরা অ্যান বসাবো। যেমন মাই ব্রাদার ইজ অ্যান HSC স্টুডেন্ট, HSC ক্যান্ডিডেট, মানে আমার ভাই একজন HSC পরীক্ষার্থী। মাই ফাদার ইজ অ্যান FCPS ডক্টর, FCPS, এগুলো অ্যাব্রিভিয়েশনগুলো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা লেটারকে প্রোনাউন্স করতে হয়, এগুলো ওয়ার্ডের মতো উচ্চারিত উচ্চারণ করা যাবে না, ওয়ার্ডের মতো উচ্চারণ করলে আবার এই নিয়মটি প্রযোজ্য হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। এছাড়া এখানেও কিছু ইডিয়ম আছে যেগুলোতে অ্যানের ব্যবহার লক্ষ্য করা যায়, সেগুলো একটু জানতে হবে তোমাদের। অ্যান ওপেন কোশ্চিন, অ্যান আয়রনি অফ ইট, হ্যাঁ, কিপ অ্যান আই অন, কিপ অ্যান আই অন, মেক অ্যান এক্সাম্পল অফ ওয়ান উইথ অ্যান আই টু, এরকম আরও কিছু আছে। তো প্রত্যেকটার ক্ষেত্রেই দেখবা যে অ্যান কথাটি বসছে, তারপরে যে শব্দটা সেটার প্রথম হরফটা ভাবেন ছিল, এ কারণেই হয়েছে, আলাদা কোনো বিষয় নেই। এই বিষয়টা খেয়াল করলে এমনি হবে, আমি যদি এই ইডিয়মটার মানে নাও জানি তবুও আমার পক্ষে এটা পারা সম্ভব। এই ওপেনের ওটা খেয়াল করলেই বোঝা যাবে যে এখানে অ্যানই বসবে, এ বসবে না। তো অ্যানের ব্যবহার এটুকুই ছিল, তোমরা এগুলো চর্চা করবে ভালো করে, আশা করি উপকৃত হবে। সকলকে ধন্যবাদ, পরবর্তী ক্লাস দুইয়ের উপরে হবে, সেটি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।